গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো মহা অষ্টমী, মহা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো। আর আজকে যাদের জন্মদিন তাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই, মেঘলা হয়ে আছে, জানি না ওবেলাটা কি হবে। ওবেলা যদি বৃষ্টি হয় তাহলে না বেরোবার একদমই ইচ্ছে থাকবে না, কাদা কাদা হয়ে যায় তো রাস্তাঘাট, আর ভালো ড্রেস পরে তারপর বেরোতলে মানে কাদা লেগে যায়, জুতোতে কাদা লেগে যায়, ওগুলোর জন্যই বেরোনোর ইচ্ছে থাকে না। তো ভগবানের কাছে প্রে করি যেন বৃষ্টিটা না হয়। গরম আছে ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলেই মুশকিল। আমরা মহা অষ্টমীর দিনকে নিরামিষ খাই আর রাইস খাই না, সে কারণে আজকে লুচি করা হবে আর নিরামিষ সবজি করা হবে। আর সবজির কোনো জোগাড় টোগাড় এখনো করে আসিনি, মানে সবজি কাটাকাটি বা পরিষ্কার করে রাখা সেগুলো কিচ্ছু করা হয়নি, ওগুলো যাবো গিয়ে এখন করবো। আর রাজেশ যেহেতু ছুটি আছে সেই কারণে একটু বুঝতেই পারছো একটু অলসতা এসে গেছে, অন্যদিন অফিস থাকে সকালবেলা তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিই, আজকে ভাবছি এই করবো করছি এরকম মনে হচ্ছে। যাই হোক, একটু পরে যাবো গিয়ে সমস্ত রান্না জোগাড় করে রান্নাটা বসিয়ে দেবো। প্রথমে ছোলার ডাল করছি, তো ছোলার ডালটা কড়াইয়ে করব না, ছোলার ডালটা সম্পূর্ণ আমি প্রেশার কুকারে করব। তাই আলু, ছোলার ডাল, টমেটো, আদা বাটা আর সমস্ত মশলাপাতি জল দিয়ে আমি ছোলার ডালটা বসিয়ে দেব, আর শুধু প্রেশার কুকারের সিটি বললেই রান্নাটা আমার হয়ে যাবে। আর কড়াইয়ে একটু ফোড়ন বানিয়ে নিচ্ছি, আর এই ফোড়নটা সবার শেষে ছোলার ডালে দিয়ে দেব। আর এই ফোড়নটা হয়ে যাওয়ার পরে আমি পনির ভেজে নিচ্ছি, কারণ আলু ফুলকপির সবজি বানাবো, তাতে একটু পনির দিলে টেস্টটা একটু ভালো লাগবে, সে কারণে পনির ভেজে নিলাম। আর পনির ভাজার পর আমি পটল ভেজে নিচ্ছি, আর এরপর বেগুনও ভেজে নেব। আসলে ভাজা ভাজির পর্ব প্রথমে কমপ্লিট করে নিচ্ছি, তারপরে আমি সবজিটা বসিয়ে দেবো, সবজি বলতে আলু ফুলকপির সবজি। আলু ফুলকপির সবজি হতে বেশি সময় লাগবে না, আর এই সবজিটা হয়ে গেলেই ব্যাস ধরে নিতে পারো রান্নাবান্না কমপ্লিট। আর লুচি ভাজতে তো আর বেশি সময় লাগে না, ওটা খুবই কম সময়ে হয়ে যাবে। অলরেডি ময়দা মেখে রেখে দিয়েছি, আর ময়দাটা ঢেকে রেখেছি, একটু নরম থাকবে। আর লুচি ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না, আর লুচি ভেজে হটপটে রেখে দেবো। তো রান্নাটা তোমরা দেখতে থাকো। ওয়েদারটা ভালো হয়ে গেছে, রোদ উঠে গেছে, যখন রান্না করছিলাম তখনই রোদ উঠে গেছে, তো খুবই ভালো লাগছে আমার। আমি কারণ টেনশনে ছিলাম যদি আবার বৃষ্টি হয় তখন অসুবিধা হবে বেরোতে বেলা, তো যাই হোক ভালোই লাগলো যে মেঘলা আর নেই। তবে গরমটা খুব রয়েছে, আর এখন রান্নাবান্না তো কমপ্লিট করে আমি কিচেন ক্লিন করে দিয়েছি, আর একটু পরে যাবো গিয়ে স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নেবো, আর ওবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি তৈরি হয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ লাল টুকটুকে একটা ড্রেস পরেছি, আর এই ড্রেসটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই ড্রেসটাই পরেছি। এটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে অষ্টমীর দিনকে এই লাল রঙের ড্রেসটাই পরব। এখন তো তৈরি হয়ে গেছি আমি, আর রাজ এখন তৈরি হচ্ছে, রাজকে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে না আমরা লোকালি ঠাকুর দেখছি, দূরে কোথাও যাব না,
আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30 বেজে গেছে, সে কারণে দূরে কোথাও যাবো না, লোকাল যা ঠাকুর দেখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে বাইরে কিচ্ছু খাবো না, আজকে যেহেতু অষ্টমী সে কারণে আমরা নিরামিষ খাই, সেটা তো তোমাদেরকে বলেইছি, রাইস জাতীয় কোনো খাবার খাবো না যেহেতু, সেই কারণে বাড়িতেই লুচি যে সকালবেলাতে করে রেখেছিলাম সেটাই রাখা আছে। আর এখন রাজ তৈরি হচ্ছে, রাজকে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে শুভ অষ্টমী, প্রত্যেককে জানাই শুভ অষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করা যায় প্রত্যেকেরই দিনটা আজকে খুব ভালো করে কেটেছে, কারণ আজকেই দুর্গা পুজোর মেন দিন যেটা বলা হয়, আজকেই হচ্ছে মেন দিন বলা হয় আর কি, কারণ আজকেই সন্ধি পুজো আছে। তা প্রত্যেককেই জানাই আর একবার শারদ শুভেচ্ছা। আর আজকে আমাদের বেরোতে একটু দেরি হলো আর কি, আমরা ইচ্ছা করেই দেরি করে বেরোলাম, কারণ সন্ধ্যা করে যদি বেরোয় না তাহলে খুব ভিড় হয় আর কি, একটু রাতের দিকে বেরোলে অনেকটাই ফাঁকা হয়ে যায়, যার ফলে হালকা কয়েকটা ঠাকুর দেখে আসতে পারবো, ওই পাড়ার মধ্যে আশেপাশেই দেখবো। রাস্তাঘাট খুবই ফাঁকা ফাঁকা, কারণ পুজোর সময় এত ফাঁকা সাধারণত রাস্তাঘাট থাকে না। আসলে আমরা তো একটু রাতের দিকে বেরিয়েছি, সেই কারণে একটু ফাঁকা পাচ্ছি, আর এই ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখতে বেশ ভালোই লাগবে। আর আমাদের এই টাউনের আশেপাশে যে গ্রামগুলো আছে, সেই গ্রাম থেকে যারা ঠাকুর দেখতে আসে তারা ওই সন্ধ্যের দিকেই ঠাকুর দেখে আবার ফিরে যায়, আর তারা বেশি রাত করে না। আর আমরা লোকাল, আমাদের খুব একটা অসুবিধে নেই, সেই কারণে আমরা বেশি রাতে বেরোলেও প্রবলেম নেই, তাই আমরা একটু বেশি রাতে ইচ্ছে করেই বেরিয়েছি। তো তোমরাও আমার সাথে সাথে প্যান্ডেল দেখে নাও, আর মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, মা সরস্বতী, কার্তিক সকলকে দর্শন করে নাও। বাড়িতে ফিরেছি, আর এখন বাজে 11:40, অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন আমরা ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে তো বাইরে কিছু খাইনি, আর খিদেও পেয়ে গেছে খুব। আর আজকে খুব বেশি ভিড় ছিল না যেহেতু আমরা একটু বেশি রাতে বেরিয়েছি, আর সন্ধি পুজো যেহেতু শুরু হয়েছে সে কারণে রাস্তায় লোকজনের একদমই ভিড় নেই। আর আজকে প্যান্ডেলে গিয়ে অনেকের সাথে দেখা হলো, গল্প হলো, বেশ ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালোভাবে কাটালাম। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকন প্রেস করবে, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে আসছি, পরের দিন আসবো নতুন একটা ব্লগ বা ভিডিওর সাথে, তোমরা নিজেদের কেয়ার নিও, টাটা, বাই বাই।